নমস্কার, আপনারা জানেন আজকে আমাদের সরকারের মামাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আজকে তৃতীয় বর্ষপূর্তি। সেই উপলক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমি দুটি ঘোষণা আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত যেটা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সেটা একটু জানাতে চাই। এক নম্বর হচ্ছে যে মোট 5261টি পোস্ট এসএসসি পোস্ট যেটা 16 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমি একটু দেখে বলি আমার পক্ষে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, মোট 5261টি পোস্ট যারা প্যানেলের ফলে মেধা তালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা তাদের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে এই পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছে এবং এই পোস্টগুলির ভ্যালিডিটি বাড়িয়ে 31শে ডিসেম্বর 2022 এইটা করা হয়েছে। শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর মেধা যে অপেক্ষমান তালিকার তার সুপারিশও করা হয়েছে এবং যে আদালত, যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছিলেন যে একজন যিনি ক্যান্সার রোগী যিনি অপেক্ষমান তালিকায় আছেন তাকে নিয়োগের জন্য বিবেচনা করার প্রস্তাব আজকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে। এছাড়াও যারা শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা, যাদের সঙ্গে আপনারা জানেন পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের দিন যাদের সঙ্গে দেখা করেছিলেন তাদের জন্য মোট পোস্ট, প্রথম কথা হচ্ছে প্যানেল বাড়ানো হয়েছে, প্যানেল ডেট এবং অতিরিক্ত পোস্ট তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে। সে পোস্ট, অতিরিক্ত পোস্ট এই শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের বয়সের কথা বিবেচনা করে যাদের মেধা তালিকার যাতে অন্তর্ভুক্ত করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। কর্মশিক্ষার জন্যে, ওয়ার্ক এডুকেশনের জন্য 750টা অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য 850টি পোস্ট ক্রিয়েট করা সেটাও আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই আগামী ক্যাবিনেট বৈঠকে এই ফাইলের চূড়ান্ত সিলমোহর স্বাক্ষরিত হবে। এই ফাইলটিও মানে এই সিদ্ধান্তটিও তার এক্সটেনশন ডেট, সম্প্রসারিত ডেট 31শে ডিসেম্বর 2022 এই পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এসএসসিদের জন্যে মোট 5261টি পোস্ট বাড়ানো হলো, স্কুল শিক্ষা স্কুলে যারা এর বাইরে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল